এন্ড হ্যাক নিয়ে আমার ভিতরে একটা অনেক স্কিলস কাজ করে এখন আমার হ্যাক নিয়ে আমার ভিতরে অনেক কিছু কাজ করে এন্ড বর্তমানে আমি হ্যাক নিয়ে অনেক বড় সড়কে কাজ করতে যাচ্ছি অনেকেই জানার পর এখন অনেকেই আমাকে নিয়ে ভিডিও বানাবে এন্ড অনেকেই বলবে যে সাদিকুল হ্যাক করে গেম হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তো কেমন আছো তোমরা সবাই? হয়তো বা অবাক হয়ে গেছেন আজকের ভিডিওর ইন্ট্রোটা আমি সাদিকুল ভাইয়ের মতন দিলাম কেন। আসলে এর একটা কারণ আছে অবশ্যই। এর কারণটি হচ্ছে সাদিকুল ভাইয়ের আইডি যে ব্যান্ড হয়ে গেছে, তার আইডিকে আসলেই অকারণে ব্যান্ড হয়ে গেছে নাকি সে হ্যাক ইউজ করছিল, এর একটা ছোটোখাটো প্রমাণ আমার কাছে আছে। এটা অবশ্য প্রমাণ বলা যায় না, পাবলিকলি সেও বলেছে, কিন্তু হয়তোবা কারোর মাথায় নেই। তো আমার ধারণা তার আইডিতে সে হয়তোবা কিছু ইউজ করছিল যার জন্য তার আইডি ব্যান্ড হয়ে গেছে। তো চলুন প্রমাণটি দেখে আসা যায়। এখানের ভয়েসটি অনেক তাড়াতাড়ি বলা হয়েছে যার জন্য হয়তো আপনারা অনেকে বুঝতে পারেন। এখানে বলেছে যে তার লাইফে সে মোট দুইটা আইডি ব্যান্ড খায়। ফার্স্টের যে আইডিটা ব্যান্ড খায় সেটা হচ্ছে যখন তার 10,000 সাবস্ক্রাইবার ছিল তখন সে ফার্স্ট আইডিটা ব্যান্ড খায়, এবং সেকেন্ড যে আইডিটা ব্যান্ড খায় সেটা তখন তার 80,000 সাবস্ক্রাইবার ছিল তখন সে তার সেকেন্ড আইডিটা ব্যান্ড খায়, আর এখন তার 3 নম্বর আইডিটা সে ব্যান্ড খেয়েছে আর এখন তার অনেক সাবস্ক্রাইবার। আর হ্যাক নিয়ে তার মধ্যে একটা কিউরিয়াসিটি কাজ করে এটা সে নিজেই বলে দিয়েছে। তো হয়তো বা এমনও হতে পারে যে সে হ্যাক নিয়ে কাজ করছিল তার মেন আইডিতে, হয়তো বা কিছু একটা মানে কোনো জায়গায় লগইন বা কিছু একটা হয়েছিল যার জন্যই গ্রেনের কাছে কোনো প্রকার নোটিফিকেশান গেছে যে এই আইডিতে হ্যাক বা বেআইনি কিছু ইউজ করা হয়েছে যার জন্যই তার আইডিটা ব্যান করে দিয়েছে। এমন কিছু হতেই পারে, স্বাভাবিক। কিন্তু তার ভিডিওতে এত জোর গলায় বলা বা কোনো অন্য রোস্টারদের ছোটো করে বলাটা এটা উচিত হয়নি। আমি নিজেও অবশ্য তার অনেক বড় ফ্যান, তার প্রত্যেকটা ভিডিওই আমি দেখি, ছাড়ার সাথে সাথে আমি দেখি, আমার ভিউ সবার প্রথমেই থাকে। তার ভিডিওতে সে কি কি বলেছে চলুন সেটাও দেখে আসা যাক। আপনাদেরকে আগেই বলে রাখি এটা কোনো রোস্টেড ভিডিও না, বা আমি তাকে কোনো ছোট করে কথা বলছি না, আমি জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়নটা আপনাদের কাছে শেয়ার করতেছি। আপনাদের মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন, কারণ ভিডিও বানাতে অনেক কষ্ট হয় ভাই আসলে। ভিডিওটির মাধ্যমে আমি কাউকে ব্লেম দিচ্ছি না, আমি জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়নটি শেয়ার করলাম আপনাদের মাঝে। আর আমি নিজেও একটি সাদিকুল আর্মি বলতে পারেন, কারণ আমি তার রেগুলার ভিউয়ার্স, রেগুলার তার ভিডিও দেখি, তার ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে কারণ তার কথার মধ্যে একটা জোশ আছে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন, আর যদি কারোর খারাপ লেগে থাকে আই এম এক্সট্রিমলি সরি, আর পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ চ্যানেলটা আপনাদেরই। তো এই ছিল আজকের ভিডিও, এই বলে আজকের ভিডিওটি শেষ করতেছি, বাই বাই।